নমস্কার, আপনারা দেখছেন গ্লোব নিউজ ঝাড়খণ্ড। সঙ্গে রয়েছে আমি প্রজ্ঞা, নজর রাখছি আজকের খবরে। জামশেদপুরের বিষ্ণুপুর থানা পুলিশ মুসাবনীতে অভিযান চালিয়ে রবিবার বাইক চোর চক্রের এক সদস্য শেখ মুর্শিদ ওরফে শেখ আনোয়ারকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দেয়। পুলিশ চুরি হওয়া বাইকটিও উদ্ধার করেছে। গত জানুয়ারি মাসে বিষ্ণুপুর থানায় বাইক চুরির একটি মামলা দায়ের করা হয়। তবে ওই সময় পুলিশ তদন্ত করে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা থেকে এক যুবককে একটি চোরাই বাইক সহ গ্রেপ্তার করে। এই সময় শেখ মুর্শিদের নাম প্রকাশ্যে আসে। পুলিশ তখন থেকে মুর্শিদকে তল্লাশি চালাচ্ছিল। তদন্তে আরো জানা গেছে যে বাইকটি চুরি করার পরে এটি আড়ালে রাখা হয়। পাশাপাশি চুরি করা বাইক বিক্রি করার জন্য গ্রাহক অনুসন্ধান করা হয় এবং চুরি হওয়া বাইকগুলি বিক্রিও করা হয়। মুর্শিদ শেখ আনবার ये मुसाबनी से गिरफ्तारी रात में की गई है। ये अपना दोष स्वीकार किए हैं कि हमने चोरी किए हैं और दो गाड़ी इनके ये पर बरामद की गई है। জামশেদপুরের বাগবেড়া গাড়াবাসার বাসিন্দা রঞ্জিত সাহুকে ওরফে ঝাজিকে বিষ্ণুপুর পুলিশ তার বাসভবন থেকে গ্রেপ্তার করেছে। মদ কেনাবেচার পুরনো মামলায় পুলিশ রঞ্জিতকে খুঁজছিল। তার বিরুদ্ধে জুলাই মাসে বিষ্ণুপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। এসএসপির সুপারিশে জেলা প্রশাসক তাকে জানুয়ারিতে শহর ছাড়ার নির্দেশ দিয়েছিলেন। 30 নভেম্বর এই আদেশ শেষ হওয়ার ছিল। আগামী 9 নভেম্বর তাকে বন্ড পূরণের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হওয়ার কথা ছিল। এদিকে তার বাবার স্বাস্থ্যের অবনতি হওয়ায় সে বাড়িতে এসেছিলেন। এদিকে গোপন তথ্যের ভিত্তিতে বিষ্ণুপুর পুলিশ তাকে গ্রেপ্তার করে। রঞ্জিতের বিরুদ্ধে বেশ কিছু আপরাধিক মামলাও রয়েছে। রবিবার তাকে জেলে পাঠানো হয়। किस तरह के अपराधिक मामले हैं सर? इसके अपराधिक इसके मर्डर भी हैं, इसके ऊपर हैं। उसके बाद ये जुआ वगैरह खिलाने का भी, जुआ किंग के नाम से भी जाना जाता है इसे, ये वहाँ पर। उसके बाद में यहाँ NDPS एक्ट में ये वांछित था हम लोग के यहाँ। उसके पहले 25 जुलाई को एक केस यहाँ हुआ था जिसमें कि गांजा और शराब इत्यादि की बरामदगी हुई थी, जिसमें इनके द्वारा और जो জামশেদপুরের যুগসরাই থানার অন্তর্গত স্টেশন রোড স্থিত কালী মন্দিরের কাছে বিশৃঙ্খলার পরিবেশের সৃষ্টি হয় যখন একটি পাঞ্চার সরানোর দোকানে আগুন লাগে এবং পাশের কালী মন্দিরেও আগুন লাগে। তথ্য পাওয়ার সাথে সাথে বীর কুয়ার সিং চকে মোতায়েন PCR পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয় লোকজনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এই ঘটনায় পাঞ্চার দোকানে রাখা সমস্ত টায়ার আগুনে পুড়ে যায়। জানা গেছে অসামাজিক লোকের তত্ত্বের লোকেরা এই ঘটনাটি ঘটিয়েছে। জামশেদপুরের বাগবেড়া থানার অন্তর্গত খাসমহল মাছ বাজারের কাছে একটি সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। খাসমহলের বাসিন্দা প্রবীণ বীরেন্দ্র সিং তার স্কুটিতে খাসমহল হয়ে তার বাড়ি যাচ্ছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি বুলেট মোটরসাইকেলের সাথে তার সংঘর্ষ হয় এবং বুলেট চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত ব্যক্তিকে স্থানীয় লোকজনের সাহায্যে প্রাথমিক চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা গুরুতর পরিস্থিতি দেখে আহত ব্যক্তিকে টাটা মেইন হাসপাতালে রেফার করে। ঘটনার সূচনা পাওয়া মাত্র বাগবেড়া পুলিশ সদর হাসপাতালে পৌঁছে প্রবীণ ব্যক্তির পরিবারের সদস্যদের অবহিত করে পুলিশ চালককে তদন্ত শুরু করেছে। पता किए तो पता चला कि बुलेट और स्कूटी में धक्का लग गया था, जिसमें एक आदमी को चोट लगा है, वो हॉस्पिटल गया है। हम भी आए हॉस्पिटल उसको देखने के लिए, तो उसको चोट लगा है और एगो पैर, डॉक्टर साहब बोल रहे हैं कि पैर फ्रैक्चर है, उसको रेफर कर दिए हैं TMH। इनका नाम है बीरेंद्र सिंह, उम्र लगभग 55-56 साल है, यही खास महल के रहने वाले हैं। সরকারের আদেশের পরে রবিবার থেকে আন্তঃরাজ্য যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়ে গেছে। বাস চলাচল শুরু হওয়ার সাথে সাথে জামশেদপুরের মানগো বাস টার্মিনালে যাত্রীদের ভিড় উপচে পড়ছে। সব যাত্রীদের আনন্দিত হতে দেখা গেছে। বিশেষত বিহারের যাত্রীরা বেশি খুশি হয়েছে। ভ্রমণকারীর বেশিরভাগ যাত্রী ছট ও দীপাবলি উদযাপন করতে বিহারে যাচ্ছেন। তার মধ্যে এমন যাত্রীও ছিলেন যারা গত 8 মাস ধরে লকডাউনের কারণে শহরে আটকে ছিলেন। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকেও যাত্রীরা স্বাগত জানিয়েছেন। তবে কোভিড সম্পর্কে যাত্রীদের মধ্যে বিশেষ সচেতনতা ছিল না। हम लोग इंतजार कर रहे थे बस का, रोज पेपर न्यूज़ देखते थे। शर्ट और दिवाली कहाँ जा रहे हैं?
जामशेदपुर पूर्वांचलीय विधायक सरजू राय तार निर्वाचनी एलाकार विभिन्न जगह 15 नवेम्बर थेके 23 डिसेम्बर पर्यन्त पदयात्रा कर्मसूची चालानोर घोषणा करेछेन। एर पेछने तिनि जनगणेर साथे सरासरि जोगाजोग करे तादेर समस्यागुलि जेने एबं परबर्ती एक बछरेर जन्य एकटि उन्नयन परिकल्पना प्रस्तुत करते बलेन। और 23 तारीख को हम लोग को एक बड़ा कार्यक्रम करेंगे, उसका स्वरूप क्या होगा अपनी बैठकों में तय करके लोग बताएंगे। तो 23 तारीख का कार्यक्रम हमारा विकेंद्रित हो, एक साथ केंद्रित हो, ये उसका निर्णय ये सभी लोग मिलकर करेंगे। इसके लिए पूरे विधानसभा स्तर पर एक प्रबंधन समिति बन जाएगी और हर मंडल के स्तर पर भी एक प्रबंधन समिति बन जाएगी। ये अभी हम लोगों ने इस बैठक में निर्णय किया। आज बागुन हाथू से लेके बारीडी के इलाके में करीब 5-6 घाटों का भ्रमण हम लोगों ने किया है। उपायुक्त से भी बात हुई है, उपायुक्त के मन में दुविधा है और हम लोगों के मन में दुविधा है कि छठ पर्व का क्या प्रोटोकॉल निकालेगा प्रशासन, हम दिवाली कैसे मनाएं, छठ कैसे मनाएं। तो इस बारे में मैंने झारखंड सरकार में भी जो जिम्मेदार पदाधिकारी हैं आपदा प्रबंधन के, उनसे बात किया, संभवतः कल वे लोग बैठकर इस बारे में निर्णय लेंगे। जामशेदपुर मानगो मंडली सदस्य श्री आशुतोष कुमार तार 8 বছরের একমাত্র পুত্র দেবকৃষ্ণ আশুতোষের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের জন্য মন্ডলীর কাছে আবেদন জানান। শ্রী আশুতোষ এই মন্ডলীর কোষাধ্যক্ষ শ্রী অঙ্কিত শুভমের মাধ্যমে মন্ডলীতে আসেন। জানানো হচ্ছে যে শ্রী আশুতোষ আর্থিক দিক দিয়ে দুর্বল এবং তিনি তার সন্তানের চিকিৎসার ব্যয়ের জন্য প্রতিটি সরকারি বিভাগে আবেদন করেছেন, তবে তাকে কেবল হতাশ হতে হয়েছে। জানানো হচ্ছে যে দেবকৃষ্ণ আশুতোষের বয়স যখন 2.5 বছর তখন সে ছাদ থেকে পড়ে গিয়ে তার কপালে আঘাত পায় এবং সেই সময় সাধারণ চিকিৎসায় সে সুস্থ হয়ে ওঠে, কিন্তু পরে বয়স বাড়ার সাথে সাথে ছাদ থেকে পড়ার লক্ষণ দেখা দিতে শুরু করে এবং সে স্বল্প সময়ের মধ্যে কথা বলার এবং স্মৃতিশক্তি হ্রাসের রোগে আক্রান্ত হয়। আজ তার চিকিৎসার জন্য 5 লক্ষ টাকার প্রয়োজন। যখন মন্ডলী বিষয়টি জানতে পারে তখন পুরো এক মাসের মধ্যে তারা 580 জন সদস্যের থেকে মাস্টার দেবকৃষ্ণ আশুতোষের জন্য 1,52,000 টাকা সংগ্রহ করে। নমস্কার, আমরা শ্রী সনিদেব বক্ত মন্ডলী ট্রাস্ট থেকে আজ আমরা আপনা जो नित कार्य हम लोग करते हैं, जो असाधारों से पीड़ित जो पैसे के अभाव में अपना इलाज नहीं करा पाते हैं, उनको अपने मेंबर्स के बीच हर महीना चंदा करके हम लोग मदद करते हैं। इसी तर्ज पे आज देव कृष्णा आशुतोष उनका जो बच्चा है ब्रेन इंजरी से पीड़ित है, इसका इलाज कोकिला बहन अस्पताल मुंबई में चल रहा है। इलाज का काफ़ी खर्च है, उनके पिता द्वारा एक महीना पहले मंडली का और निवेदन रखा गया था, जबकि पूरे एक महीना जद्दोजहद करने के बाद पूरा 1,52,000 रुपये आज तक का जो हमारा सर्वाधिक डोनेशन है इनको आज हमने सपोर्ट किया ताकि बच्चा स्वस्थ हो और अपना आगे का जिंदगी बढ़िया से जी सके। क्या छत से गिर गया था तो सर में चोट लगी थी, न्यूरो इंजुरी है जिसके कारण मेमोरी लॉस का प्रॉब्लम हो गया। मैं श्री शनिदेव भक्त मंडली ट्रस्ट के परिवार के सभी सदस्यों का हार्दिक दिल से आभार प्रकट करता हूँ। मेरा बच्चा स्वस्थ हो जाए, बस यही हमें चाहिए। हमने बहुत जगह गुहार लगाई, केंद्र सरकार, प्रधानमंत्री, राज्य सरकार, स्वास्थ्य मंत्री, हर जगह गुहार लगाई, कहीं से किसी से सरकार से या प्रशासन से हमें किसी प्रकार की बच्चे के इलाज में कोई सहायता नहीं मिली। जो मिला बस 2-4 लोगों ने, जो जान पहचान के लोगों ने किया, सहयोग किया। बाकी जो है मैं श्री शनिदेव भक्त मंडली परिवार जो ट्रस्ट है इनका दिल से मैं मेरी पत्नी आभारी हूँ। জাতীয় দুর্নীতি নিয়ন্ত্রণ ও জনকল্যাণ সংস্থা এবং সেই সাথে নয় উড়ান সামাজিক সংস্থা দ্বারা বিশ্বব্যাপী মহামারীর পরিপ্রেক্ষিতে যুগশালায়ের আরতি প্যাটেল স্কুল পরিসরে বিনামূল্যে মেডিকেল চেক আপ ক্যাম্পের আয়োজন করা হয়, যেখানে 100 স্থানীয় লোকেরা তাদের শারীরিক পরীক্ষা করান। এই সময় প্রধান অতিথি হিসেবে প্রাক্তন বিধায়ক কুণাল সারঙ্গী সহ ভারতীয় জনতা পার্টির অনেক নেতাকর্মী এবং স্থানীয় লোক উপস্থিত ছিলেন। জানানো হচ্ছে যে জাতীয় দুর্নীতি নিয়ন্ত্রণ ও জনকল্যাণ সংস্থা এবং নয় উড়ান সামাজিক সংস্থার তরফ থেকে সময় সময় বিনামূল্যে মেডিকেল চেক কাপ ক্যাম্প এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয় যাতে এই বৈশ্বিক মহামারীতে মানব সেবা করা যায়। এর অন্তর্গত 10 জন সদস্যের চিকিৎসকের একটি টিম প্যাটেল স্কুল পরিসরে বিনামূল্যে জনগণের শারীরিক পরীক্ষা করে। আপনার মাধ্যমে সে আমি কেনা চাহুঙ্গা কি করোনা সংক্রমণ কাল মে হাম সবি কো এক চিজ সিখাই হ্যায় কি স্বাস্থ্য হামারে লিয়ে কিতনা মহত্বপূর্ণ হ্যায়।
और ऐसे समय में जब सरकारी और गैर सरकारी दोनों स्वास्थ्य आधारभूत संरचनाओं पर इतना ज़्यादा दबाव है, क्योंकि कोरोना के अलावा भी कई तरह की अन्य बीमारियाँ हैं जिसकी चिकित्सा की आवश्यकता है, ऐसे समय में आज निजी सामाजिक संगठन जो भूमिका निभा रहे हैं वो सराहनीय है और कहीं ना कहीं इसका विस्तार होना चाहिए भौगोलिक रूप से भी, और अन्य संगठनों को भी इस तरह की जिम्मेदारी निभानी चाहिए ताकि जो सरकारी व्यवस्था है और जो जनता की आशा आकांक्षा है उसके बीच की जो खाई है उसे पाटा जा सके। और मैं दोनों संगठन नई उड़ान और राष्ट्रीय भ्रष्टाचार उन्मूलन एवं सर्वांगीण कल्याण संगठन, इनका आभार व्यक्त करता हूँ जिन्होंने ये बीड़ा उठाया है।